আগে যে দুদিন শুটিং ঠিক হয়েছে সে দুদিন আগে হোক বাকিটা আবার এই ছবির পর দেখা যাবে।
আর আচ্ছা বাচ্চারা বর্ষুক কি এখন হিস্টোরিক্যালটা চাইছে? মানে আই এস এন অডিটোরিয়াম বলছি আর কি। অডিটোরিয়াম বলছেন? তো ইউএস এন অডিটোরিয়াম বলতে তো পৌরাণিক সিনেমা সবচেয়ে জামা হয়, তাই না? না লজিক্যাল তো অবশ্যই, পৌরাণিকটা ভালোই কাটে মহাশালের দিকে। শহরে যেমন আজকাল আবার সোশ্যাল, আমার মাথা ঘুরছে। এই সিনেমাটার নাম কি ঠিক করলেন দাদা? নাম ঠিক করেছিস? নাম কি আমি অনেক পড়েছি, আরে আপনি কিও খুব ভালো করতাম, শুনবেন জীবন চিত্ত মনের মৃত্যু ভিত্ত হ্যালো না, এটা হিন্দু সরকার সমিতির অফিস নয়। আপনার নাম? আপনাকে না আপনাকে জিজ্ঞাসা করছিলাম বলছি, তুমি তো চান্স পেয়ে গেলেন, তা কেমন লাগছে? আমি এর আগে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। বাবা তাই নাকি? আরে আপনি তো তাহলে একবার পুরো লাইনে এলো গে। গেল সব গেল গেল গেল। রাজের মুখটা আসছিল এমন সময় সব। আরে মিস্টার কাশা, আপনি তো আগমন নয়, আমি ভাব সরি লেখা গেল। এই যে পাঠান যুবক যুবতীদের কেন ডেকে পাঠিয়েছো? কেন যে রাজ দেখলেই বুঝতে পারবে, তাই ওদের উপর ডিপেন্ড করতে মারাতে লজ্জা পাচ্ছে। এবং একদিন শুটিং ক্যান্সেল, মোট 93। আমার টাকা কলাম কুচির মতো উড়িয়ে এরা সব ছবি তুলে আনবে, সেই ছবি
অভিযোগে তোমার আঁকেও থাকছো কাজ আরে সে গৃহার বিস্তীর্ণ প্রান্তর না ফতেমা বিবির মুখ কিছুই বোঝো কেন ফতেমা বিবি বলছেন কেন সে তো আলী বাবা তিনি হলেন ফতেমা বেগম আরে রাখো উঠতে শুরু করলো হিরো ক্যামেরাম্যান যুদ্ধের সংবাদ প্রতীক্ষায় সবই ঠিক হলো শুধু পিছনের আখানা স্ক্রিন জুড়ে কারখানার নল আর রেল লাইন যেন বরাকরের যত ইন্ডাস্ট্রি এসে জড়ো হয়েছে গিরিয়ার যুদ্ধ Thank you.
আরিনি প্রোডিউসার শ্রীকান্ত রায়। কাটা চলতে হবে না, মুরগি জমবে না তো। ওই কথা ওই শুনে হাজার মাস করে দিবে। আপনি সামনে পাশ করলে হ্যালো কি আশ্চর্য, আপনি আবার জানাচ্ছেন রং নাম্বার না শুনতে অদ্ভুত হলেও এটা হিন্দু সরকার শক্তির অফিস। একদিকে শিঙে ভুগছে, একদিকে আমার সত্তা হচ্ছে। ও চলো রাস্তা চালিয়ে পর দেখা যাক। চলো মিস্টার দোষ চলুন। কি বিকট অবস্থা, হ্যাঁ সে তখন থেকে এই লাল সবুজ ন্যাকড়া জড়িয়ে বসে আছি। আর কি অদ্ভুত লোকেরা, মানে আমরা দুটো মানুষ বেমানুষ বসে আছি আর ভুলে কোথায় চলে গেল। আমাদের তো রোজই দেখা হচ্ছে প্রায় এক মাস হয়ে গেল, আপনার একটা কথা জিজ্ঞেস করা হয়নি, আপনি কোথায় থাকেন বলুন তো। ও তাহলে আমি কোলাঘাট থেকে আসছি। না পেটে ছুটো ডন মারছে ভাই বলে আমি কিন্তু দমে যাই না, যেটা করবো বলি সেটা করেই চাই। নিশ্চয়ই, নইলে কি আর ছমাস ধরে এইসব কোম্পানির পেছনে লেগে থাকি জানেন তো। আমার মনে হয় অভিনয়টা আমি বুঝি, আমার বাবা একসময় যাত্রা দলে গাইতেন, একসময় বাবার রাবণ দক্ষ অভিমন্যু এসব যাত্রার আসরে কাঁপিয়েছে, বাবাই আমাকে হাতে পুরি দিয়েছেন, বাবা নিজে হাতে আমাকে অভিনয় শিখিয়েছে, তাই মনে হয় আমি অভিনয়টা একটু হলেও বুঝি। আর স্কুল লাইফে তো অভিনয় করে একসময় স্টেজ কাঁপিয়েছি, তাই ঠেলায় পরীক্ষায় গোল্ড আর বেশি নাম্বার যুক্ত না, তাই তো চাকরি বাকরিতে সব রেজিগনেশন দিয়ে চলে এলাম। এখানে তাহলে আমি কিন্তু অনেক ভাগ্যবান বলতে হবে, প্রথম ছবিতে একটা ডায়লগ বলার সুযোগ পেয়েছি। এই বেলা তৈরি করে রাখি, হ্যাঁ কি বলুন।
ডাইরেক্টর মনে করেন পাঁচজনের মতো একসাথে সাজিয়ে ভালো একটা কাজ দিব। তাহার কাছে এক্সট্রা আর কোনো নেই, পানি চান। প্রডিউসার মনে করেন এক্সট্রা হলো অনাবশ্যক জিনিস, তার পয়সা বসা করতেই কোথায় আর উপস্থিত হয়েছে। তার কাছে এক্সট্রা এক ধরনের চোর। প্রোডাকশন ম্যানেজারের মতে এরা রক্তবীজের বংশ, অতজনকে 50 টাকা করে দিতে গেলে তারা থাকে, তাই সে চেষ্টা করে খাতায় 50 টাকা করে লিখিয়ে 30 টাকা করে কোনো রকমের হাতে গুঁজে দিয়ে বিদায় নিতে। এক্সট্রা তার কাছে এক মুক্তিবার দিবে দংশনের জ্বালায় তিনি প্রতিপক্ষের কিস্তি দিয়ে প্রতিশোধ নেন। চাবে যে ছেড়ে দিই সেও জানে, ভাঙা কাপ ময়লা হাতল যে চা দিয়ে তাদের কাছে কিস্তি আমার মানেই হয় না, তাই সেও এক্সট্রাতে মহাপুদার প্রতি নানা রসার মন্তব্য করে উপস্থিত সকলকে হাসিয়ে
অংশ তারা সেটা নিয়ে ব্যবসা করতে গেছে। আচ্ছা, ছুটে ছুটে তারপরে আবার প্রেম হবে।
এবার বিয়েতে শেষ না মরছে কেউ? বিয়ের পরেই মরছে স্যার। এবার কিন্তু সুইজারল্যান্ডে আমরা বুঝলেন একটু ফাইন বলে মরছে, অথবা মরিশাসে করা যেতে পারে। এই এরকম তো আমার কথা ছিল না। আহ ডিস্টার্ব করে হ্যাঁ, এই ফাইন বলে মধ্যে তো মাখা মাখা। তারপরে ওই পাহাড় চড়ে বীরসিক নবেন্দুর আবির্ভাব দিয়ে তারপরে প্রেমে বাধা পড়লো। কাজবার ক্লোজম অফ ফাইনের ছড়া পাতা ডিজল একখানা ঝকঝকে ড্রেস পরে ডুয়েল ম্যাডাম ডিজল আর একখানা ডিজল আর একখানা ও কি স্পিড ছবি আর একখানা লিখি আমার পকেট কেনের অগ্নিমিত্র মানে ফ্যাশন শো ডিজল আর একখানা লিখি মামার বাড়ি যাব দেন নাকি? আরে হাজার টাকা রেখে এখানে ড্রেস একখানা পরে একখানা পরে এসে ম্যাডাম কি মামারে বলছে ডিজল আর একখানা? ওই রোগ বলে আমি লাফে উঠব কিপতে কথা কার আর একখানা ওরা তো কিছু একটা চুপ আর এক টাকা বললে আরো একখানা ড্রেস আর আরো একখানা ড্রেস ড্রেস কিন্তু আমি বেছে নেব। একটা ইমেল করে দিও হ্যাঁ কি ও শ্রাদ্ধ বাড়িতে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সঙ্গে ওই বাসি তবলার দিকে থাকবে। হ্যাঁ কি বলছো তিনতলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে ও ও না বন্ধ আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো ঠিক আছে কি কথা হলো তোমার? হ্যাঁ ওসব আমাদের পাশানো কাটা। আরে কাজের কথা কিছু হলো মানে দেবম কন্ট্রাক্ট সাইন করবে কিনা কিছু বললো? কই আর বললো তুলে তুমি কি কথা বললে? এই যেমন ধরুন ওই খাটালে জনসভা তারপরে ধুতোকে ইমেল করা তারপরে মনিদার নাক বন্ধ সব পাগল এই কল্যাণে সব করা পাগল। ঠিক আছে আমি দেখছি। সংস্কৃতে আর থাকার দ্বারা ঠাকুর রামকে শুনতে
বুঝা যায় না আমার মনে হয় ম্যাডামের কথাই একদম ঠিক হ্যাঁ আপনি বরং মিল্কা সিং নিয়েই থাকুন এইটা বরং অজিতই ডাইরেক্ট করবে স্যার আপনি ভাববেন না আমি ভাই নিচ্ছি এমন হিরোকে তৈরি করে দেবো না সিনেমা দেখে চিনতেই পারবেন না Thank you.
বড় কর আর একটু আর একটু বেশি আর একটু বড় কর আর একটু আর একটু বেশি দাও আরে কি করছিস দাদু এবার দেখুন আরে হয় এটা নেট দে এই একটু নেট দাও তো এবার দেখুন একটু বড় কর আর একটু বড় কর ছিল কতদিন ধরে বলছি পুরো সার্কিট পাল্টাতে হবে কে কার কথা শুনে কি যে বলো লক্ষণ দা একটা দুটো না বললে ওরা পাল্টালে মনে করছো সেদিনে কবিতা মরতো ছিটকে পড়ে গেল দেখুন মাইনেটাও দেওয়া হয় না ঠিক সময় আর তার সব হবে মানে আসবেন এখন একটু ওয়েট কর দিব্যা স্যার এখনো কেউ আসেনি ওরে ক্যামেরাম্যানের জন্য এক্সটেন্ডেড হবে এটা যেন শুনতে না হয় কথা জানতাম দুপুরের আগে শর্ট হবে না কিরে কেমন আছিস সব হ্যাঁ ভালো দিব্যা আর আপনি আপনি অফিসে গিয়ে জানতে পেরেছেন আপনার চাকরি আছে সেই জন্য আপনার নিজেকে হঠাৎ অপরাধী বলে মনে হচ্ছে আপনার স্ত্রীর এই রোগ যেন আপনারই কাজের ফল আচ্ছা 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 তাহলে বাবু আসেনি এখনো গুড মর্নিং ভাই দাও দিদি ও দিদি কিন্তু তোমার ভিতরে আবার তেলুগু ধারা প্রবাহিত কেমন করে জানো তোমাকে তোমার অ্যাক্টিং দেখে আমি সত্যি ইন্সপায়ার্ড হয়েছি তোমার লড়া হবে না নতুন চাকরি ফিরে পাবে তার প্রমোশন হবে তারপরে আপনাকে তো কিছু বলছি না শ্রীকান্ত স্যার বলে গেলেন আপনাকে ইনফরমেশনটা দিয়ে না শুটিং এর আগে মেইলই করে এরকম খচরা ইনফরমেশনটা নাই বা দিলেন দিদি হ্যাঁ
লাল ঘোড়ায় চলে যেতে যেতে আমার সাদা ঘোড়ায় এসে হাজির হয়েছে স্যার সিকোন 6 সিনথেটিক উপায় বলছেন তো বছরে তিন দিন করে শুটিং করলে ওরকমই হয় কতদিন বলেছি ছবিটাকে আমরা জলাঞ্জলি দিই আপ ছেড়ে বাঁচা যায় তিন বছর ধরে একটা ছবি ঝুলে আছে বলছো তুমি এতদিন ধরে কাজ করলাম এখন তীরে এসে তরি ডুবিয়ে দেবো প্রায় তো শেষ করে এনেছি এখন আমি কোনো মতে কাশিমালিটার মৃত্যুটা ঘটিয়ে দিতে পারলেই হয় যাই হোক ওই সিনটা রিটেক্ট করে নিতে হবে মালিকের মেজাজ এখন বেশ ফুটফুরে দ্বীপের দৌলাতে হিটের পর হিট করে চলেছে সর্বনাশ দিদিকে বলে দেবো কিন্তু আমাকে ভুল বুঝো না খেয়া এই সমাজে অন্যায় প্রতিবাদ করতে গেলে এরা পিষে মারতে চেষ্টা করে বসা লাল মানে ফোন করে এখানে একটা টেরোরিস্ট অ্যানার্কিস্ট মার্কসিস্ট মাওবাদী ছড়ে ঢুকে পড়েছে ওই ডায়লগটা পুরো ছবির আসল বস্তু ওটা আমি কাটবো আমি আর ভাবতে পারছি না আপনার ভাবতে হবে না দয়া করে ভাববেন না ওটা আপনার আসে না বাইরে কিন্তু সুন্দর পর আজকাল আমার একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে জোরটার যেন না হয় একটু শরীরের দিকে নজর রাখবে মুটি এক গ্লাস দুধ আজকাল রোজ বলি দু গ্লাস করে দিতে আমার শুক্রবারের পাতায় আগুন ছড়ায় আমাদের হার্টবিট বেড়ে যায় কিন্তু
আমার যতদূর মনে পড়ছে দৈনিক বাজারে ফিল্ম ক্রিটিকের নাম কিন্তু হ্যাঁ হ্যাঁ জয় জয় তো কোথাকার ইডিয়ট এটা জয়দত্তর আসল নাম হতে পারে কেন পারে না বেশ পুরুষুলভ নাম আমার তো আমাদের নামগুলো শুনলেই কেমন হাসি পায় তাহলে দেওয়াল দি বি ফ্যাশ মানে তুই এখন কত ট্রেন কি করব বলো সুমদলন্দির আসল নাম খুব সমঝে চলবে রাম রাম জল বৈপ্লবিক চেতনার ফল তারপরে তুমি এইভাবে ডোবাও দেখি কি প্রেম করে তো দেখি এখন আর রোমান্টিক অসুখের কথা ভেবে তাই হোক
আমি কাজ তুমি বলতে কাজ আমি বলছি তুমি কাজ আরে বাবা কাস্তে কাস্তে বুক একদম গাধা আরে বাবা মেডিকেল সাইন্সে বলা আছে টাইফয়েডের উপসর্গ মেডিকেল সাইন্স রাখো মেডিকেল সাইন্স আমি পারতে ছাড়ি রাজা আমরা ভুলে ফেল লুকিয়ে রাখতে পারলেন না কি লুকোবাটা কি মানুষ তো মানুষ প্রোগ্রেসিভ ছিল একদিন এত লোক আবার কি ছিল ভাই রে ওরে ও ভাই কিষানি কিষানি সজনী হো কাস্তে খানা সার দিও রেখে রক্ত মেখে হো ধান দেব না পরে বলায় গান করায় গো একটা সিনকে সাইকোলজিক্যাল বিল্ড আপ দিতে হলে যখন 20 মিনিট
এদিকে কি শক্তির হোক তো নরমের টিকিটটা এই বিকাশের ঘোড়া রাম পাঠিয়ে গেছে কেন তুমি এমন করে ভেঙে পড়লে আমি কিসের জোরে দাঁড়িয়ে ওই শটটা আরে যুদ্ধে হেরে গেছে তো কি হয়েছে এর আগে তুমি গুরগিন মোহাম্মদ কে বলে এসছো যে দাঁড়িয়ে তুমি থাকবেই ভালো ভাবে একটি কাঁদুকার মরুক তারপর তুমি যুদ্ধ ক্ষেত্রে সোজা ঘোড়ায় চড়ে মারি চলে এসছো যাকে সাসপেন্ড করবো সেই দিনে বসবে কি ব্যাপার বোধ তুমি আবার একে নিয়ে এসছো ব্যাপার মানুষ তোমার সঙ্গে কি করে দিন কি সুন্দর অভিনয় করছে একটু বড় করেছে না মিকাশিমের ঘরের পাশে গেছে খুব খুশি হয়েছি একদম ঝাড়া মুখস্ত আরে দরকার নেই বাবা মেকআপ মেকআপের কোন আপনার মনস্থির কর
আমি বিশ্বাসঘাতক নই, এসব কথা আপনি ভাবছেন কি করে? দেখছো না, মাথা খেয়েছো নাই?
আরে বেঙ্গলিস্টি দীপ্তি নিয়ে পড়েছে, মশলাচ্ছে কিনা খেয়ে আগে স্যার করো কি করবো স্যার এক গ্লাস দুধ নিয়ে চলো একবার একটু ভেবে নেবো না ফিউচার আছে কি ভবিষ্যতের কথা সাথে বানপ্রস্থ কেউ ভাবা যাবে এখন আমার যা স্বাচ্ছন্দ্য আছে সেটাই আমার জন্য যথেষ্ট সেটাকে হোল লাইফ মেনটেন করার ক্ষমতা আমার আছে হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিং করার ক্ষমতা আপনার আছে সেটা আমি এগ্রি করছি কিন্তু সেই ক্ষমতাকে পয়সা ইনকামের ক্ষমতা বলে ভুল ভাববেন না দিত ভবিষ্যতে এমন দিনও আসতে পারে যখন আপনার এই মুহূর্ত বিশ্বাস এসবের দাম কেউ দিচ্ছে না তবে একটা কথা আমাকে স্বীকার করতেই হয় আপনার মতো লোক এখনো ইন্ডাস্ট্রিতে আছে ভাবলে আমি রিয়েলি প্রাউড ফিল করি তবে যে ডেঞ্জারাস সিচুয়েশনের কথা বললাম এটা যেন আপনার জীবনে কোনো না ভালো রাখবেন আলাদা জোর আছে লেখার একটা পাবলিসিটি ভ্যালু আছে যাই হোক উনি সুমত বাবু আমার সাথে কথা বলে খুব খুশি হয়েছেন আর বলেছেন এই ফিল্মটা শেষ হলে একদিন আমাদের বাড়িতে আসবে তখন কিন্তু ওনাকে খুব খুশি করে দিতে হবে না বেশ তুমি কি অত ভাবছো বলো তো কোনো উপদেশ দিচ্ছ না যে ব্যাপার কি হ্যাঁ সিগারেট ধরেছো হ্যাঁ মানে যখন টায়ার্ড হয়ে পড়ি তখন ওই একটা আচ্ছা জানো তো সুমত বাবু কিন্তু বলেছেন আমার ছবি তুলবেন এবং আমার বায়োগ্রাফি দৈনিক বাজার পত্রিকা ছাপবেন তার জন্য উনি একদিন আমাদের বাড়িতে আসবেন এরপরে তখন কিন্তু মানে এই বায়োগ্রাফিটা ছাপলে ব্যাপারটা দারুণ হবে তাই না তুমি কি আর ভাবছো বলো তো তুমি কিছু না ভাবছি তুমি যত বড় যত পপুলার অভিনেতা হচ্ছ কত আমার কাছে ইজনা চলে যাচ্ছ খুব স্বার্থপরের মতো কথা বলছি একজন ইলেকট্রিশিয়ানের জাতবি তোমার উপর আমার তাও নেই কি এসব কি বলছো তুমি পারিজাত তোমাকে কেউ কিছু বলেছে দোয়েল কিছু বলেছে হ্যাঁ দোয়েল দোয়েল আমার মতো স্বার্থপর নন তিনি কিছু বলতে পারেন হে সত্যিও কিছু কি রাগ হলো তুমি করতে না তুমি তুমি কি ভাবছো এত পারিজাত আমি খুব বাজে প্রকৃতি তো জানি তোমার খুব বিশ্বাস করলাম না স্যার তোমরা যদি চলে আসেন আমাকে এত ফেলে রেখেছিল সারাদিন যেমন একা
মনের জোর হারিয়ে ফেলছো হ্যাঁ আচ্ছা বেশ আমি না হয় রঘুকে ডেকে দিচ্ছি রঘু তুই একটু বৌদির কাছে বস না আমার ডাক্তারের দরকার নেই আমাকে একা ফেলে আমি কিসের জোরে দাঁড়িয়ে থাকবো আমার সর্বস্ব সুশান্তি কেড়ে নিয়ে তুমি জননেতা হয়েছো অন্যঘাটে নেতৃত্ব করে হাজার হাজার লোকের উপকার করেছ আর আমাকে দিয়েছ দারিদ্রের তুমি আমার প্রিয় নেতা আমার কাছ থেকে সরে গেছো হাজার যোজন তুমি তুমি আমাকে ভুল বুঝো না খেয়া অন্যায় প্রতিবাদ করতে গেলে ওরা সবাই এই সমাজে আমাকে পিছিয়ে মারতে চেষ্টা করে অন্যায় প্রতিবাদ করার মধ্যে দিয়ে আমি তোমার স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করেছি কিন্তু সেই ভালোবাসার অর্থ তুমি বুঝলে না খেয়া আজ তোমাকে ভালোবাসি বলে তোমাকে ভালোবাসি বলে আমি আজকে এত লোকের প্রিয় আর যদি তুমি সেই ভালোবাসার অর্থ বুঝতে না পারো তাহলে আমাদের লক্ষ লক্ষ লোকের পুজো পুড়িয়ে আমার আমার আজ লাভ কি তুমি বুঝতে পারছো না কেয়া বুঝতে পারছো না তোমার যে বাবুজন চলে যাওয়ার যন্ত্রণা আমার মুখটাকে পুড়িয়ে ছাড় খাড় করে দিচ্ছে শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে হ্যালো টেকনিশিয়ান সর্দার আলী কাউকে একটু ডেকে দিন না চলো দীপকে স্ক্রিন ফোন করেছে চলো দীপককে একটু খবরটা পৌঁছে দেবে Thank you.
দেখবে তার ততক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল একটা লোক যেন কি একটা বললো আমি আর শুনিনি কিন্তু দীপ দরজা খুলে তাকে মারলো এক চোর তারপর সব মারলো চোর চোর দূর তারপর গাড়ি ঘুরিয়ে ব্যাক টু সিভিলাইজেশন হ্যাঁ আমার কিন্তু বাবা প্লেন কথা নোংরাও করলেই মারবে আরে আমরা তো দেখা দেওয়ার জন্যই আছি সেটাই আমাদের পেশা তার বড় নোংরামি করে নোংরামি করে সব নাকটা যে মুখের সঙ্গে মিশিয়ে দেবো হ্যাঁ কিন্তু যেটা ওটা বলেছিল সেটা আমি কিন্তু বলতে পারবো না ওটা মেয়ে ছেলেদের শোনার মতো কথা না হ্যাঁ না দিব আমার কিন্তু খুব শোনার ইচ্ছা না বললে আমি চলে যাব না না আরে কি বলো না যাবে কেন বলছি বলছি বলেছিল একটু পরে কিন্তু সুমতন দি আসছে তোমার তো মাথা হলে চলবে আরে বাবা আমাকে কি তুমি ওই দেবম রূপম পেয়েছো নাকি বাচ্চাও পেট তো আমার কাছে নস্যি ঠিক দীপ ইস্টেড ইয়েস আরে এসো এসো গিরিশ ঘোষের নাচ জামাই উৎপল দত্তের গল্প বসো তোমরা আবার সমালোচনা বেরোবে ও
আমার সম্পর্কে কি লিখলেন? স্যার শুক্রবারই দেখবেন। তবে এটুকু বলতে পারি ওই ছবিটাকে একাধিক প্রাইজ পেয়ে থাকে, তবে তার জন্য তাই আপনার সুখ অভিনয় ওই চিন্তা কি করে করলে ভাবলে অবাক হতে। কোনটা? সেই আরতির মৃত্যু সংবাদের চিন্তা তো না? দেখো দয়ে তোমাকে আমি বলেছিলাম না, ওই একটা সিনেই পুরো ছবি আমি কাঁপিয়ে দেবো, আর কাউকে কিস ওই একটা সিনের জন্য আপনাকে আমি বাংলার পেডলিক মার্চ গুলো দিতে করি। তবে শুধু আমার প্রশংসায় ছিল ভিজবে না। কেন কেন কালিয়া দিলাম ছিলে কি পাথর কুচি নাকি? হ্যাঁ আপনার প্রেমের কালিতাও ভিজবে না এমনই পর্দাটা। স্টার্টের পাবলিসিটি হবে সেন্সেশন। অত্যন্ত চমকপ্রদ চমকপ্রদ মানে আপনাকে দর্শক চেনে স্ক্রিনে দেখা ছায়া। আমার ম্যাগাজিনের মাধ্যমে আপনার পার্সোনাল লেভেল থেকে জানেন, তাতেই আপনার সঙ্গে দর্শকের একটা রিলেশনশিপ গড়ে উঠবে, আর আপনি তাতে ওদের মন জয় করে নিতে পারবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমি আপনাকে সব বলবো, আমার জীবনের সব ঘটনাই আপনি আপনার পত্রিকার মাধ্যমে ওদের জানান। না কেন বলবো না, আজকে একটা আপনাদের ছবি নেব আপনার এবং আপনার ওয়াইফ। আমার ওয়াইফ কেন? কত লীলাই আপনারা জানেন মিস্টার নন্দি। হ্যাঁ বলছি এই বাড়ি যাওয়া নির্দেশনায় দি ভাল্লারের শরীর গঠন। পাবলিসিটির যখন এতই দরকার
আপনারা সবাই যখন এতবার বলছেন তাহলে কয়েকটা ডন্ডা হয় মারা যাবে। অবশ্য মুখ্যম দাবি একটা হাতের কাছেই আছে, একটা ইন্টারেস্টিং স্ক্যান্ডেল। আমার মনে হয় ম্যাডামের সাথে অভিনয়টা চমিয়ে পড়ে যায়, কি বলে ম্যাডাম? হ্যাঁ, তা আপনারা সবাই যখন বলছেন পাবলিসিটির প্রয়োজন, আর যখন আমাদের হাতের কাছেই আছে, ছবিটা শুক্রবারের বঙ্গবাসীতে ছাড়ে।
তোমার কি খবর ভাই?
আমি স্ক্রিপ্ট লিখে ছেড়ে দিয়েছি। কেন? বিসমিল্লাহ বলে সবকিছু ছেড়ে দিয়ে কেটে বলেছি। এদিকে আর আসতে হবে না, এই কয়েকটা টাকা বাকি ছিল তাই এনে বলো। কিন্তু পরপর দু বছর অ্যাওয়ার্ড পেয়েছিলে, তারপরেও সব ছেড়ে ছুড়ে মানে আপাতত কারণ আমার স্ক্রিপ্ট চুরি করেছে। চুরি? আমি শ্রীকান্ত রানীকে গল্প লিখে দিলাম ভবিষ্যৎ স্মৃতি, ওরা সেটা চুরি করে বানালো ভবিষ্যৎ ম্যাথস। এই কাজ সবারই এক্সিস্টেন্ট, মানে অরিন্দম অরিন্দম লেখক হিসেবে ওর নামে বেরোচ্ছে। কেন ওরা এমন করলো? মানে নামটা তো আমার খুব একটা কম হয়নি, ভেবেছিলাম রেট একটু পাইনি। ব্যাস আর যাই হোক, দিল এমন বাস শিখে গেছি। ওই শ্রীকান্ত রানে অরিন্দমকে আমি দোষ দিই না, জানো ওদেরকে চুরি করাটা। ওই যে শিলার বিয়ে যে গল্পটা ছিল না, ওটা তো মাধান মোহারি উপন্যাস থেকে একদম হুহুহু ঢুকে গেল, কোনো মুখ বুঝতে পারে। এই লাইনে চুরি একটু একটু সবাই ওটা আমি তাহলে ফাইল বলে কিসে বলা সব যে বলা আমি কি করবো তার একটা প্ল্যান আঁকা আছে আমার মনে। আর কি করছি সেই প্ল্যান আছে আমার চোখে, কিন্তু এই দুটো প্ল্যানের মধ্যে এমন একটা পার্থক্য, এমন একটা অসঙ্গতি, এমন একটা ব্যঙ্গপূর্ণ কটাক্ষ রয়েছে যে আমি টলারেট করতে পারলাম না। দেখি একটা শুনি, তুমি তো দেখবে না? হ্যাঁ ছায়া জগতে সবই ছায়াময়, ছায়া নেই। ফলে স্থূল জিনিস বিশেষত মানুষের প্রতি এরা উদাসীন। এক কথা এটা একটা মানসিক কনসেপশন। আর কথা বাড়িয়ে বলা এখন কি করবে, কিছু চুপ করেছ? কি খবর দিদা? এই শ্রীকান্ত রানা দিদি তোমাকে ল্যাংগুয়েজে শুনলাম না কোথায়? আসলে উনি কিন্তু আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু ভাবলাম নতুন একজনকে চান্স দিচ্ছে যখন তখন আর সত্যি তো বটেই তো ছেলেটা দেখতে সুন্দর, হিরোর মতো চেহারা, সিক্স প্যাক বডি, কি বলে যাবেন না? সে কি আর বলতে, আরে উত্তম মায়ের বকার পর এই প্রথম ইন্দ যে মার্কেট থেকে পুরো চাবুক নিয়ে নিয়ে গেছে। আচ্ছা এই তোমার কি কি এখন ডিম আছে একটু বলতে পারবে? ডিম আছে বেশ। আরে মুনিশ তো বললাম দীপ কন্টাক্ট কবে? আরে দীপ বুঝলে না আমাদের স্টুডিও মালাতে খারাপ লোকের অভাব নেই তো। রূপ এই কালকে বলছিলেন যে তোমার নাকি হাতের হাড়ি চলে না এমন অবস্থা, যাই হোক শিখে যায় বুঝলে। আর শর্টটা না দেখে যেও না, কোয়েলা রন কি দারুণ মানিয়েছে, ছ খানা সিনেমা শুটিং চলছে, খুব দান তোরা বুঝলি। চ আমারও আছে টাকা, যাই দিদা। রন তোমাকে সবসময় মনে রাখতে হবে যে ক্যারেক্টার তুমি করছো সে বাইরে বজ্রের মতো কঠিন কিন্তু ভেতরে সে মায়ের মতো কোমল, কলা দিয়ে চোখের জলে দুধ দুধ করে দেবে। আরে কিচ্ছু বলতে হবে না রনকে, হলো কিচ্ছু বলা দরকার না, যা বলে দেন তা তো বটে। এই বহুদোষ সেটে ভিড় পর্যন্ত বেশি, একটু খালি কর। আপনারাও শ্রীকান্ত দাদা? হ্যাঁ এই শ্রীকান্ত দাদা, আপনার রেপুটেশন টু মেনটেন, আই ক্যান টেক চান্সেস। বহুদোষ দা শ্রীকান্ত দাদা কিন্তু পাওয়া যাবে, এখন উনি বিজি আছেন, পরে আসিস। দেখো না ওয়েট করছে। কি রে যাদব, রন বাবু রেড বুল দিয়েছিস? হারাম যাদব এক্ষুনি যা, আর ইসে যে বসে থাকবে রেড বুল নেবে না। রন তোমার যা পরিশ্রম যাচ্ছে তাতে কিন্তু তোমার শরীরটা দিকে একটু খেয়াল রাখা উচিত, তা তোমাকে এখনো রেড বুল দেওয়া হয়নি বহু দোষ। স্যার অটোগ্রাফ প্লিজ। হ্যাঁ
Hello.